নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা অবশেষে অবশেষে দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি কর্মী সমর্থকদের যিনি হৃদয়ের সম্রাট সেই নরেন্দ্র মোদীজি তিনি বাংলার বিজেপি কর্মীদের মনের কথাটা বুঝলেন এবং তৃণমূলের সঙ্গে আর খেলা নয় এবার মশকরা করা শুরু করলেন কার্যত, যেটা যেটা চাইছিলেন তারা। কোথাও গিয়ে সেটিং পলিটিক্সের যে ধাঁধাটা ক্রমশ চেপে বসছিল তাতে তাতে বড় অসহায় ফিল করছিলেন। কেন কেন তৃণমূল যে ভাষাটা বোঝে, যে ভাষায় তারা এই বাংলায় বিজেপিকে কোণঠাসা করছে, প্রতি পদে বাধা সৃষ্টি করছে, সেই জিনিসটা কেন কেন্দ্র ফিরিয়ে দিচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মনের মধ্যে ছিল। এবং তার পাশাপাশি যেটা উদ্বেগ বাড়াচ্ছিল যে যখনই চাইছেন তৃণমূল নেত্রী চলে যাচ্ছেন, গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, কখনো তাকে আম সন্দেশ ধুতি পাঞ্জাবি পাঠাচ্ছেন, কখনো তাকে G20 বৈঠকে ডাকা হচ্ছে, আর সেই বৈঠকে গিয়ে যোগী আদিত্যনাথ, অমিত শাহ, ওম বিড়লা তাদের সঙ্গে এক টেবিলে নৈশাহার করানো হচ্ছে। এবং এখান থেকেই সেটিং তত্ত্বটা বাড়ছে, ক্রমশ হতাশার গ্রাসে ঢুকে যাচ্ছিলেন এই বাংলার বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু এবার তৃণমূলকে নিয়ে যেটা শুরু করলেন নরেন্দ্র মোদীজি, তাতে চাঙ্গা হয়ে যাবে বঙ্গ বিজেপি। যে জিনিসটা তারা চাইছিলেন, যেভাবে তৃণমূলকে উত্তরটা দিতে চাইছিলেন, অবশেষে সেটাই করে দেখাচ্ছেন তাদের প্রিয় নেতা। কি ঘটনা ঘটেছে আরেকটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, যেখানে তিনি জানাচ্ছেন যে দিল্লিতে তাদের যে 2রা এবং 3রা অক্টোবর কর্মসূচি আছে, সেই কর্মসূচির জন্য তারা একটি ট্রেন বুক করেছিলেন, রেলের তরফ থেকে অ্যাডভান্সও নেওয়া হয়, কিন্তু আজকে তাদেরকে মেল করে জানিয়ে দেওয়া হচ্ছে অনিবার্য কারণবশত সেই তৃণমূল এক্সপ্রেস যা নাকি বাংলা থেকে দিল্লি যাবে এবং দিল্লি থেকে 1,15,000 কোটি টাকা বাংলার জন্য নিয়ে আসবে, সেই ট্রেনের পারমিশন রেল দিতে যা পারবে না। এবং সেই নিয়ে যথারীতি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি টুইট করে জানিয়েছেন বিজেপি খুব ভয়টয় পেয়ে গেছে, তাদের এই কর্মসূচি নিয়ে তারা ভীত, বাংলার জনগণের জন্য তাদের যে আওয়াজ সেই নিয়ে বিজেপি খুব ভীত, এবং সেই কারণেই নাকি এই ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এর আগেও নানা বাধা বিপত্তির সৃষ্টি করা হচ্ছিল এবং এখান থেকেই প্রমাণিত তারা সঠিক, কারা ভীত কারা সন্ত্রস্ত, তার উপর আবার 3রা অক্টোবর কর্মসূচির সময় তাকে ডাকা হয়েছে, এইসব নিয়ে বাজার গরম করার চেষ্টা করা হচ্ছে। এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, তৃণমূল কংগ্রেস যে কর্মসূচিটা করছে তার কোনো পলিটিক্যাল ভ্যালু আছে কি না? নাম্বার 1 পয়েন্ট, তারা বলছেন 1,15,000 কোটি টাকা প্রাপ্য, এইভাবে গিয়ে ধর্ণা দিলি 1,15,000 কোটি টাকা পাওয়া যাবে? যে ছেলে মেয়েগুলো ন্যায্য চাকরি, যাদের চাকরিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে ঘুষ নিয়ে কিলো দরে এই তৃণমূলের মন্ত্রী মহাপাজি মহাপার্থ মহাসচিব সেই পার্থ চ্যাটার্জি বেচে দিয়েছে, মানিক ভট্টাচার্য বেচে দিয়েছে, জীবনকৃষ্ণ সাহা বেচে দিয়েছে, সেই ছেলে মেয়েগুলো তো দিনের পর দিন ধর্ণা দিচ্ছে, 900 দিন অতিক্রান্ত হয়েছে, এই সরকার চাকরি দিয়েছে, ন্যায্য চাকরিটা দিয়েছে? তাহলে যেখানে ন্যায্য পাওনা ধর্ণা দিয়ে উদ্ধার হয় না, সেখানে 1,15,000 ফানুষের গল্প দুদিনের কর্মসূচিতে চলে আসবে মনে হয় আপনাদের? তাহলে এর কোনো পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে? যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস 1,15,000 কোটি টাকা পেত, তারা এতদিন বসে থাকতো? কোনো কারণ অকারণ বেকারণ যাই হয়ে যাক, এ তো আদালতে ছুটে যায় এই এই পলিটিক্যাল পার্টিটা, কোর্ট সর্বস্ব একটা সরকার হয়ে গেছে, একটা রাজনৈতিক দল হয়ে গেছে, কোর্টে ছুটে যায়, তারপর ঠাস ঠাস করে থাপ্পড় পায়, চলে আসে। কিন্তু সব ব্যবহৃত কোর্টে ছুটে যায়, 1,15,000 কোটি টাকা নিয়ে কোর্টে কেন ছুটে যাচ্ছে না? লোকসভা রাজ্যসভা মিলে সাংসদের সংখ্যা তো কম নয়, ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল সাংসদ সংখ্যার বিচারে, তো সেই দলটা সাংসদের নিয়ে কেন আওয়াজ তোলে না?
এখানে কীর্তন শোনানো হচ্ছে আর লোকে সেটা বিশ্বাস করবে? আচ্ছা, এদের এই পলিটিক্যাল ইম্প্যাক্টে যদি সত্যিই সেই ইম্প্যাক্টফুল জায়গা হতো, এরা তো এই 26টা দলের একটা জোট নাকি একটা বানিয়েছে না, আইএনডিআইএ নাম দিয়েছে ভারতবর্ষের নামের সঙ্গে মিল রেখে। আচ্ছা, তাদের একটা শরিকও এখন অবধি জানিয়েছে যে তারা ওই কর্মসূচিতে থাকবে? আলাদা করে তো কোনো কর্মসূচি নয়, যখন ওই ধূপগুড়িতে তৃণমূল জিতল, বামফ্রন্ট কংগ্রেস জোট হারলো, তখনও তো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেছিল ইন্ডিয়া জোটের জয় হয়েছে। আয়ের মাঝে ফুল স্টপ থাকলে সেটা কি করে ইন্ডিয়া হয় আমি জানি না, প্রত্যেকটা লেটারের মাঝখানে একটা করে এত বড় বড় ফুল স্টপ লাগিয়ে রেখে দিয়েছে, মানে পুরো জোটটাই ফুল স্টপে চলে যাবে, তারা আবার নিজেদেরকে ইন্ডিয়া বলে দাবি করে। যাই হোক, বলেছিল ইন্ডিয়া জিতেছে, তাহলে এখন কোনো কিছু আলাদা কর্মসূচি নয়, আলাদা রাজনৈতিক কোনো ব্যাপার নেই, সবটাই আইএনডিআই এর ব্যাপার। তো সেই জায়গায় এই আইএনডিআই এর কোন শরিক এসে বলেছে তাদের সঙ্গে থাকবে? সমাজবাদী পার্টি থাকবে বলেছে, ওই তামিলনাড়ু ডিএমকে থাকবে বলেছে, কংগ্রেস বামফ্রন্ট ছেড়ে দিন, তো পশ্চিমবঙ্গেই পুঁজছে না, দিল্লিতে গিয়ে কি পুঁজবে? কেননা জানে তৃণমূলের সঙ্গে একমঞ্চে থাকা আসে মানে তাদের গায়ে ওই চোর দুর্নীতিবাজ এই এই বদনামগুলো লেগে যাবে, বাংলার মাটিতে আর কোনোদিন তারা ঘুরে দাঁড়াতে পারবে না, এরা থাকবে না বলেছে। সীতারাম ইয়েচুরি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এরা বলেছে থাকবে। তাহলে এমন একটা কর্মসূচি যার কোনো রকম কোনো ইম্প্যাক্ট নেই, এমনকি ছেড়ে দিন এদের কথা ছেড়ে দিন, আম আদমি পার্টির দখলে রয়েছে তো দিল্লি, দিল্লির পাশেই পাঞ্জাব, সেখানেও আম আদমি পার্টি, তারা বলেছে তৃণমূলের সঙ্গে থাকবে। তাহলে এখানে যদি সত্যিই সেটা ইম্প্যাক্টফুল হলো, যদি আজকে সত্যিই প্রমাণ করা যায় যে নরেন্দ্র মোদী সরকার খুব দুষ্টু, খুব বদমাইশ, 115,000 কোটি টাকা রাজনৈতিক প্রতিহিংসার জন্য একটা রাজ্যকে আটকে রেখে দিয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে কি ইম্প্যাক্ট হতো ভাবুন তো। নরেন্দ্র মোদীর যে স্বৈরাচারী ব্যাপার, দেখুন 115,000 কোটি টাকা সত্যি সত্যি যদি বাংলা গভর্নমেন্টের পাওনা থাকে এবং কেন্দ্র গভর্নমেন্ট না দেয়, তাহলে তো সেটা স্বৈরাচারী মনোভাব। আপনার রাজনৈতিক মতামত যাই থাকুক, এইভাবে কোনো রাজ্যকে আপনি বঞ্চিত করতে পারেন না। তাহলে এই স্বৈরাচারী নরেন্দ্র মোদীকে তাহলে প্রুফ করা যেত, আর সেটা প্রুফ করলে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল কিভাবে সেটা থেকে ইম্প্যাক্ট পেত, লোকসভা নির্বাচনে বিজেপি গোটা দেশ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যেত, তাহলে এত বড় সুযোগ কেউ তো ছাড়তো না। অথচ একটা দল যাচ্ছে না এদের সাপোর্টে, তাহলে তার কতখানি পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে বুঝতে পারছেন? তাহলে সেইটা করার জন্য তৃণমূল এত মরিয়া কেন সেটা পরের প্রশ্ন, কিন্তু এটা যে বলা হচ্ছে বিজেপি ভয় পেয়ে যাচ্ছে, বিজেপির কি এইরকম কর্মসূচিতে কোনো ভয় আছে? বরং এই কর্মসূচি হওয়ার পর বিজেপি গভর্নমেন্ট বা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেটা বলবে, ভাই দেখো তোমরা এই এই চুরি করেছো, এই দুর্নীতি করেছো, এই এই হিসেব দিতে পারোনি, সেই জন্য তোমাদের এই ফান্ড বন্ধ আছে। আর এই 115,000 কোটি টাকার মধ্যে এইটা হচ্ছে সেন্ট্রালের ফান্ড যেটা আটকে রাখা হয়েছে, আর বাকি হচ্ছে এই টাকাটা যেটা তোমাদের ওই আইলা বুলবুল আমফান যেগুলো সব এসেছিলো সেগুলোর জন্য তোমরা মামার বাড়ির আবদারের মতো চেয়েছিলে, যেটা কোনোদিন কেন্দ্র সরকার তোমাদের কমিট করেনি দেবে। সুতরাং এইসব বোকা বোকা কাজ করতে এসো না। তাহলে বিজেপি যদি ভয় না পায়, আগে পারমিশন দিচ্ছে না কেন, এখন ট্রেন দিচ্ছে না কেন? একটু বাংলায় ফেরত আসুন কি ঘটনা ঘটে, একটু বাংলাতে ফেরত আসুন কি ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস কি করে, এরা যে ফেডারেল স্ট্রাকচারের কথা বলে, এরা কি করে এই রাজ্যে? বিজেপি যদি কোনো সভা করতে যায়, কোনো কোনো মিছিল করতে যায়, কোনো মিটিং করতে যায়, কোনো অ্যাক্টিভিটি করতে যায়, বিজেপি কি করতে দেওয়া হয়? এখানে রাজ্যের কোনো জায়গা তারা পাবে না, তৃণমূল সব জায়গায় আটকে রেখে দিয়েছে, সেই জন্য কেন্দ্রের যে জায়গাগুলো আছে সেইখান থেকে পারমিশন নিচ্ছে, এমনকি বিজেপি সমর্থকদের জমিতে গিয়ে ছোট্ট করে সভা করার চেষ্টা করছে, সেই সমস্ত কিছু যার জমি সে লিখে দিচ্ছে আমি পারমিশন দিচ্ছি, আমার মাঠ আমি লিখে দিচ্ছি আমি পারমিশন দিচ্ছি, গিয়ে পুলিশ বলছে না এখানে পারমিশন দেওয়া যাবে না, প্রত্যেকটা জায়গায় আটকেছে। এমনকি যখন বিজেপির কোনো কর্মসূচি হয় সেখানে বাস ভাড়া করে লোকজন, ধরুন কেন্দ্রীয় কোনো কর্মসূচি, কলকাতায় কোনো কর্মসূচি করা হবে, বাস ভাড়া করে লোকজন নিয়ে আসা হবে, সেই বাসের মালিকদের ভয় দেখানো হয়, সেই বাসগুলোকে রাস্তায় আটকে দেওয়া হয়, এরকম অভিযোগ ওঠে। তাহলে তৃণমূল কংগ্রেস যদি এই রাজ্যে এই ঘটনা বিরোধীদের জন্য করে, কেন্দ্রে যদি নরেন্দ্র মোদী সরকার তার পাল্টা দেয় যে এক মাগে সিট যায় না, দেখ কেমন লাগে, এই যে পারমিশন দিয়ে পারমিশন দেবো না, বা শেষ মুহূর্তে গিয়ে বলবো তোমাকে আমি ট্রেন দেবো না, কেমন লাগে দেখো মজাটা, এইটা যে করছেন এটাই তো চেয়েছিল বাংলার বিজেপি কর্মী সমর্থকরা, যে যে ছবিটা ফুটে উঠছিল যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বাম কংগ্রেসের তরফ থেকে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, দিদি ভাই মোদি ভাই সেটিং আছে, কিচ্ছু হবে না এই রাজ্যে, কারোর কিচ্ছু হবে না। কিন্তু যদি সেটিং থাকতো এখানে তো সব কিছু পারমিশন দিয়ে দিত, প্রথমে বললো যন্ত্র মন্ত্রে করবো, বললো হবে না, হবে কি হবে না পরের কথা, বললো হবে না দেবো না পারমিশন দেবো না, এখানে আগে থেকে সব বুক করা আছে, তারপর তিন জায়গায় করবে বললো, বললো হবে না দেবো না,
এবার তোমার ট্রেন বুক করতে গেল, বললো যে ঠিক আছে অ্যাডভান্স নিয়ে নিয়েছি, ভাবলো তৃণমূল এক্সপ্রেস যাবে, করবে সব কিছু সেরেছে, শেষ মুহূর্তে বললো না আমরা ট্রেন দিতে পারবো না, যা করার আছে করে না। এই যে মজাটা, এই যে মস্করাটা, চাইলেই দিতে পারতো হয়তো, জানি না কোন জায়গা থেকে আটকেছে, কিন্তু যে পলিটিক্যাল জায়গাটা এই রাজ্যের যারা বিজেপির হয়ে একদম বুথ স্তরে নেমে মারটা খেয়ে রাজনীতিটা করছেন, তারা কিন্তু এটাই চাইছিল, চোখে চোখ রেখে লড়াইটা হবে, যেমন তুমি আমাকে কাঁটা ফুটাবে তার ডবল কাঁটা তোমাদের ফিরিয়ে দেবো। এই যে রাজনীতিটা, যেটা তৃণমূলের ভাষা বলে বিজেপি বলছে, বলে বলে বিরোধীরা বলছে, ঠিক সেই ভাষায় উত্তরটা দিতে শুরু করছেন। এবার এই জিনিসটা হলে কেমন লাগে সেটা একটু তৃণমূলের তো বোঝার দরকার আছে। তোমরা বলছো তোমরা বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবে, তাহলে এবার লড়ো বিজেপির সঙ্গে, দেখি কত ক্ষমতা আছে। এই যে রেলটা ক্যান্সেল করেছে, এই যে পারমিশন দিচ্ছে না, প্রত্যেকবার বিজেপিকে যখন এই রাজ্যে আটকেছে, শুভেন্দু অধিকারীকে যখন আটকেছে, আদালতে চলে গেছে, আদালত সব দিকটা বিচার করেছে, তারপর রাজ্যকে বলছে যে ব্যবস্থা করেছিল সেই ব্যবস্থা করো, এদেরকে পারমিশন দাও। এমনকি একই দিনে যদি সভা হয়, ঠিক আছে টাইম পেতে দিচ্ছি, সকালে এতটা থেকে এতটা তোমরা করবে, দুপুর এতটা থেকে সন্ধ্যা এতটা তোমরা করবে, আদালত করছে, প্রত্যেক জায়গায় গিয়ে বিজেপি ন্যায় বিচারটা ছিনিয়ে নিয়ে এসেছে, তাদের যে দাবিটা ছিল সেটা সঠিক সেটা আদালত প্রমাণ করে দিয়েছে। এবার যদি তৃণমূলের এই দাবি সত্যি হয়, এই যে ধর্ণা করার জন্য পারমিশন দিচ্ছে না, এটা ভুল বিজেপি করছে ধরে নিলাম, বিজেপি গভর্নমেন্ট করছে, ভুল করছে, এই যে ট্রেনটা দিল না এটা বিজেপি গভর্নমেন্ট ভুল করছে, আদালতে চলে যাক, আদালতে গিয়ে এই পারমিশনটা নিয়ে আসুক যে 2-3 তারিখ আমরা দিল্লিতে গিয়ে বিশাল একটা পলিটিক্যাল আমরা প্রতিবাদ করব, সেখান থেকে বাংলার জন্য সব টাকা নিয়ে আসব, আমাদের এই বিজেপি সরকার ভয় পেয়ে গেছে, আমাদের সেই জন্য দিচ্ছে না, মাননীয় আদালত আপনারা দেখুন, দেখি আদালত থেকে নিয়ে আসুক, কত ক্ষমতা আছে, কত ক্ষমতা আছে, যদি আদালতের এটা যদি সত্যিই তাদের দাবি হয় আদালত তো দিয়ে দেবে। আর আর একটা কথা, এই ট্রেন আটকেছে বলে এত কান্নাকাটি কিসের? এই ট্রেন আটকে দিয়েছে, পারমিশন দিচ্ছে না, এই জন্য এত কান্নাকাটি কিসের? তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের দল, সাধারণ মানুষ, টাকা নেই, অথচ এই দলের একটা ভাইপো আছে, সে উত্তরবঙ্গে যখন যায় তখন তার জন্য নাকি স্পেশাল প্লেন ভাড়া হয়, আমি দেখেছিলাম একটা একটা প্রতিবেদন আমি দেখেছিলাম, এবং যদি হয় এটা নিয়ে পুলিশ কেস করুন, আমি সেই তথ্য প্রমাণ সামনে নিয়ে আসবো সেই প্রতিবেদন থেকে, যে উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি তার জন্য আলাদা প্লেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্য নাকি একটা আলাদা প্লেন আসতো, প্লেন রেখে দেওয়া আছে, জানি তো। এমনকি ওই সেই ভাইপো সে কালীঘাট থেকে বিধাননগরে সভা করতে আসবে, হেলিকপ্টারে করে উড়ে সভা করতে এসছে, সেই খবরও আছে। তাহলে এইবার ট্রেন আটকে দিয়েছে, সব ফ্লাইটে করে নিয়ে যাও, ফ্লাইট বুক করো, দেখি ফ্লাইট তো ওখানে সব বেসরকারি জিনিস আছে, কেউ তো আটকাতে পারবে না, কত ক্ষমতা আছে, এ তো ভাইপোর জন্য ফ্লাইট হয়, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা ফ্লাইট আছে, কালীঘাট থেকে বিধাননগর উড়ে আসতে হেলিকপ্টারের ব্যবস্থা করা যায়, তাহলে এখান থেকেও নিশ্চয়ই ফ্লাইটের ব্যবস্থা করা যাবে, দিল্লি অবধি ফ্লাইট করে নিয়ে চলে যাও, নাহলে বাস ভাড়া করে বাসে করে নিয়ে চলে যাও, দেখি কত দম আছে, উত্তরপ্রদেশটা ক্রস করে দিল্লি ঢোকো, দেখি কিভাবে কি করতে পারো, এসব নাকি কান্না কেন্দ্রে তো লাভ নেই। কিন্তু মধ্যে কথা যে এইভাবে সভা দিয়ে, সভার অনুমতি দিয়ে সেটাকে শেষ মুহূর্তে আটকে দিলে কীরকম ইম্প্যাক্ট হয়, কীরকম লাগে সেটা একটু এবার তৃণমূল টেস্ট করে দেখুক। এবার আপনারা অনেকেই বলবেন যে রাজনৈতিক সৌজন্যের ব্যাপার, দেখুন রাজনৈতিক সৌজন্য তার সঙ্গেই দেখানো যায় যার মধ্যে রাজনৈতিক সৌজন্যবোধ আছে। এই এই দলটা কোনো রাজনৈতিক সৌজন্যবোধ আছে? এদের বিরুদ্ধে একটা কথা বলুন, পিছনে পুলিশ লেলিয়ে দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, আপনার নামে এফআইআর হয়ে যাবে, আপনাকে জেলে পুরে দেবে। তাহলে গণতন্ত্রে যে বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না, সেইখানে যে সৌজন্য দেখাতে পারে না, তার রাজনৈতিক সৌজন্যবোধ কতখানি বুঝে নিন। তো যাদের যারা মুখে বড় বড় কথা বলে ফেডারেল স্ট্রাকচারের, এদিকে এই মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করেন, বিভিন্ন জেলায় জেলায় গিয়ে রিভিউ মিটিং করেন, কিন্তু সেখানে যারা বিরোধী দলের বিধায়ক, একজনকেও কোনোদিন আমন্ত্রণ করেছে? বিরোধী দলের যারা ধরুন সভাপতি রয়েছেন পঞ্চায়েত সমিতির বা গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন, কাউকে ডাকেন? সমস্ত কিছু তৃণমূল, এমনকি ধরুন সেই আসন কোনো বিধানসভা সেখানে তৃণমূলের প্রার্থী ছিল, হেরে গেছে, বিজেপির কাছে হেরে গেছে বা অন্য দলের কাছে হেরে গেছে, সেই হেরে যাওয়া প্রার্থীকে ডাকবে? যিনি বিজেপি বিধায়ক তাকে ডাকবেন না। এরা ফেডারেল স্ট্রাকচার মানে মুখে বড় বড় কথা বলছে, এরা কোন কোন বিজেপি বিধায়ককে ডাকে? এরা মুকুল রায়কে ডাকে, যে মুকুল রায় গিয়ে বলে এসেছিল পিসি ভাইপের কোম্পানি উঠে যাবে, বাংলা কংগ্রেস হবে, অনেক কিছু পরে, তারপর হে যখন বিজেপি প্রথমবার তাকে বিধায়ক করে দিল, হে 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 করতে করতে গিয়ে তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করে নিল। তো সেই রকম বিধানসভার অভ্যন্তরে বিজেপি যেখানে স্পিকার দেখতে পান না, তিনি দলবদল করেছেন, তার দলনেত্রীর উপস্থিতিতে দলবদল করেছেন, সেই রকম বিজেপি বিধায়ক এরা ডাকে, যেমন কৃষ্ণ কল্যাণী বা এরকম মুকুল রায় ছিল,
বা তার আগে কংগ্রেসে থাকা মানস ভূঁইয়া, শঙ্কর সিনহা পিএসসি চেয়ারম্যান করে রেখে দিয়েছে, বিধানসভার স্পিকার দেখতে পান না, ভাবেন এরা বিরোধী দল, বলে যান কি হচ্ছে তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সেই রকম লোকজনকে ডাকবে, কিন্তু প্রকৃত যারা অপোনেন্টে রয়েছেন, ফেডারেল স্ট্রাকচার মানলে রিভিউ মিটিংয়ে তাদের কেন ডাকছেন না? তাহলে যারা মুখে ফেডারেল স্ট্রাকচার বলে অথচ কাজে মানে না, তাদের সঙ্গে ফেডারেল স্ট্রাকচার, সৌজন্যের রাজনীতি, এইটা এতদিন নরেন্দ্র মোদী ভদ্রতা করে করছিলেন, কিন্তু সেটা সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী মনোভাবাপন্ন মানুষ, বিজেপির কর্মী, সমর্থক প্রত্যেকের মধ্যে উষ্মা জাগাচ্ছিল যে কেন করছেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝানো উচিত। এবার এবার নরেন্দ্র মোদী সরকার সেই ভাষাতে বোঝাতে শুরু করেছে, এবং তাই যে যার কোনো পলিটিক্যাল ইম্প্যাক্ট নেই, যার কোনো বাস্তব ভিত্তি নেই, এমন একটা কর্মসূচি নিয়ে কার্যত ল্যাজের উপরে হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং শেষ মুহূর্তের এই ঘটনাগুলো আরও তাদের উষ্মা বাড়িয়ে দিচ্ছে। এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বলছেন, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, কীরকম লাগে এরকম করলে, আমাদের সঙ্গে যখন করো আমাদের কীরকম লাগে। পলিটিক্সটা পলিটিক্সের জায়গায় থাকুক, সৌজন্যটা সৌজন্যের জায়গায় থাকুক, বিরোধী গণতন্ত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা সে বিরোধিতার জায়গাটা অক্ষত থাকুক। সর্বগ্রাসী রাজনীতি করতে গিয়ে যেটাকে ভেঙে চুড়ে শেষ করে দিতে চেয়েছে তৃণমূল কংগ্রেস, এখন নিজেদের অস্ত্রে নিজেদেরই ল্যাজে গোবরে হতে হচ্ছে। কি বলবেন বন্ধুরা, প্রধানমন্ত্রীর এই স্টান্স বা বিজেপির এই স্টান্স নিয়ে কি বলবেন আপনারা? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।